তো বন্ধুরা, আপনারা জানেন যে খানিকক্ষণ আগেই ভারতীয় সময় 11:35 সকাল লঞ্চ হলো আমেরিকার একটি নোভা সি নামে লুনার ল্যান্ডার, যার গন্তব্য হচ্ছে চাঁদ। সেই মিশনের হাইলাইটস আপনাদের জন্য, মানে লাইভে নির্বাচিত অংশ। লাইভে আমরা এসেছিলাম, লাইভে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং অনেকের কমেন্টস পড়তে পেরেছি, অনেকের কমেন্টস হয়তো পড়তে পারিনি, যাদের পড়তে পারিনি ক্ষমা করবেন, হয়তো চোখের সামনে আসেনি, কমেন্টস চোখের সামনে এলে অবশ্যই পড়তাম। যাই হোক, এই যে ল্যান্ডারটি লঞ্চ হলো এই মুহূর্তে কোথায় রয়েছে লাইভ ট্র্যাকিং করব, এছাড়া এই মিশনের হাইলাইটস আপনাদের জন্য তুলে ধরবো। তো প্রথমে আসি লাইভ ট্র্যাকিংয়ে, আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে কতক্ষণ হয়েছে এবং কোন পজিশনে রয়েছে। তো আপনাদের জানিয়ে দিই, এখন অবধি মিশনটি 2 ঘন্টা 13 মিনিট 20 সেকেন্ড এবং এটি ল্যান্ড করবে এখনও 7 দিন 10 ঘন্টা বাদে, তার মানে 22 তারিখে এটি ল্যান্ড করার কথা চাঁদের দক্ষিণ মেরুতে। এর ট্র্যাজেক্টরি আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্লোরিডা থেকে লঞ্চ হয়েছে এবং লঞ্চ হওয়ার পর এটি কিন্তু এখন পৃথিবীর যে পেরিজি থেকে অ্যাপোজিট দিকে উঠছে এবং এটিকে ঠেলে দেওয়া হবে আজকের সন্ধ্যের দিকেই, তারপর চাঁদের দিকে যাবে, তারপর মাঝামাঝি জায়গায় এসে উল্টো করে ইঞ্জিন অন করা হবে এবং গতি কমিয়ে 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 একে চাঁদের এই যে 100 কিলোমিটারের যে কক্ষপথ সেখানে প্রবেশ করানো হবে, তারপর ল্যান্ডিং প্রক্রিয়া চালু হবে। তো এই হচ্ছে কি ট্র্যাজেক্টরি আপনাদের দেখিয়ে দিলাম। এবং এবার আসি যে এই যে মিশনটি হলো, মিশনটি আপনারা তো অনেকে দেখেছেন, কিন্তু ছোট্টর উপরে একটু হাইলাইটস আরও ফাস্ট ফরওয়ার্ড করে যতটা সম্ভব টাইট করে আপনাদের সেই মিশনটা দেখিয়ে দিই। চলুন, আমেরিকার ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার, সেখান থেকে ভারতীয় সময় 11:35 সকাল বিশাল গর্জন করে উড়ে গেল ফ্যালকন 9 রিইউজেবল রকেট এবং এই রকেটের মাথায় চাপিয়ে পাঠানো হলো নোভা সি নামের একটি লুনার ল্যান্ডার। মানেই বুঝতে পারছেন এর গন্তব্য হলো চাঁদ। আগামী 22 তারিখ এই লুনার ল্যান্ডার চাঁদে অবতরণ করবে দক্ষিণ মেরুর কাছে। এই যে মিশনটি, তার লাইভ আমরা নিয়ে এসেছিলাম এবং লাইভের নির্বাচিত অংশ আপনাদের জন্য নিয়ে চলে এলাম। এই রকেটটি ওড়ার 2.5 মিনিটের মাথায় আমরা দেখতে পেলাম ফার্স্ট স্টেজ বা স্টেজ 1, সেটি কিন্তু স্টেজ 2-এর সঙ্গে ডিটাচ হয়ে গেল এবং স্টেজ 2 আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে বার্ন আউট হয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে স্পেসক্রাফ্টটিকে, আর বাঁদিকের বক্সে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেজ নেমে আসছে পৃথিবীর দিকে। ফ্যালকন 9 রকেটের এটাই কিন্তু খুব আকর্ষণীয় বিষয় যে এই পার্টটি পৃথিবীতে ফেরত আসে এবং পরবর্তী আবারও কোনো মিশনে এটিকে পাঠানো হবে। তার ল্যান্ডিং দেখতে পেলেন 2টো বক্স থেকেই। আর ফাইনাল যে স্টেজ বা স্টেজ 2, সে পেলোডকে নিয়ে উড়ে চলল এবং আমরা দেখতে পেলাম যে সে 26,000 কিলোমিটারের উপরে গতিবেগ অ্যাচিভ করিয়ে পৃথিবীকে অসাধারণ লাগছিল সেই সময়। এবং তারপর আর একটা গুরুত্বপূর্ণ দেখলাম অংশ এই লাইভে, সেটা হচ্ছে 41 মিনিট বা 42 মিনিটের মাথায় সেকেন্ড স্টেজ আবারও বার্ন করলো এবং গতিবেগ অবিশ্বাস্য রকম বাড়িয়ে নিল। খানিক্ষণ আগেই ছিল 26,000 কিলোমিটার, সেটি পৌঁছে গেল 37,000-এরও উপরে কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায়, এবং অল্টিটিউড মানে উচ্চতা সে বাড়িয়ে নিচ্ছিল প্রতিনিয়ত। তারপর সময়ের অপেক্ষা, 48 মিনিট নাগাদ আমরা দেখতে পেলাম অল্টিটিউড বা উচ্চতা আরও বাড়িয়ে নিয়ে প্রায় 800 কিলোমিটারের উপরে, প্রায় 850 কিলোমিটারের উপরে সে পৌঁছে গেল। আর তারপর ছিল এই যে ল্যান্ডারটি রিলিজ করার পালা এবং 48 মিনিট 35 সেকেন্ডের মাথায়, মানে রকেটটি ওড়ার যে টাইমিং সেটা বলছি, 48 মিনিট 35 সেকেন্ডের মাথায় লুনার ল্যান্ডার নোভা সিকে কিন্তু রিলিজ করে দিল এবং এখনও অবধি সব ঠিকঠাক এবং গন্তব্যে সে এগিয়ে যাবে আগামী দিনে, আমরা আসতে থাকব। তো এই ছিল মিশন এবং আমরা প্রতিনিয়ত এই মিশনের দিকে নজর রাখব। আপনারা জানেন যে কয়েকদিন আগে পেরিগ্রিন লুনার ল্যান্ডার কিন্তু চাঁদে পৌঁছাতেই পারেনি, তাকে আবারও ঘুরিয়ে পৃথিবীর অ্যাটমসফিয়ারে এসে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো সমস্ত মহাকাশ গবেষণার খবরাখবর তো আপনাদের জন্য থাকছে, আর তার সাথে এই লুনার ল্যান্ডার যেটি নোভা সি IM-1 মিশন,
ইনিশিয়েটিভ মেশিনস বলে যে কোম্পানি এই পাঠিয়েছে, এই মিশনটিকে নাসা যেরকম তদারকি করছে, নাসার নজর থাকছে, সেরকম আমরাও নজর রাখবো আপনাদের জন্য, এবং প্রতিনিয়ত তার আপডেট আপনারা পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য মহাকাশ গবেষণামূলক খবরাখবর তো আপনাদের জন্য থাকছেই। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের এই ভিডিও বা এই মহাকাশ গবেষণামূলক খবরাখবর ভালো লাগে। আবার দেখা হচ্ছে, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ধন্যবাদ।